শেষ কারণে চলে এলাম কালীপুরে। তো এখানে ছেলে মানে এত সুন্দর পরিবেশ জীবনে মানে খুব কমই দেখেছি, ছোটোবেলায় অনেক আগে দেখেছি, গ্রামে কোনো দিন আসা হয়নি। এত সুন্দর বাস যার মনে হচ্ছে অ্যাডভেঞ্চারে বেরিয়ে যায়, সবসময় তো শহরেই থাকা, তো কী সুন্দর হাতের কাজ দিয়ে বাস যার, আহা অসাধারণ। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে এই দুপুরবেলায় ঘুরতে বেরিয়ে পড়েছি। চতুর্দিকে শুধু জঙ্গল, যে জঙ্গলের জন্য মানে লোক সামলাতে পারিনি, বেরিয়ে পড়েছি। আর মনেই হচ্ছে না আজকে ওয়েদারটাও খুব ভালো, সবে রেমাল, তাই তো রেমাল গেল। তো তারপরে মানে সেরকম গরম নেই, বড় ঘরে গরম করছিলো, বাইরে এসে এত সুন্দর মানে বন জঙ্গলের হাওয়া খেয়ে ও এত সুন্দর প্রকৃতির হাওয়া আমাদের পাওয়া সম্ভব হয় না। তো এখানে এসে ভীষণ মজা লাগছে, আর তোমরা যারা গ্রামে থাকো তারাই মজাটা বুঝতে পারো। পুরো অক্সিজেন আর অক্সিজেন, সবুজের সমারোহ। তোর কেমন লাগছে বাবু? তো বাস ঝাড়ে তলা দিয়ে যাচ্ছি, বেশ একটা দারুণ ব্যাপার। এই দেখো বাস ঝাড়ে তলা দিয়ে যাচ্ছি। এই দেখো আমার ছেলে ওই দিকে দেখাও, সেদিকে দেখো, মানে ও কোনোদিন এই ধরনের সিন তো দেখেনি। তোর কাছে সত্যি একটা অ্যাডভেঞ্চার, টিভিতে দেখেছে বাট এরকম ওপেন সব মানে সামনে কখনো দেখেনি। তো খুব ভালো লাগছে, মজা করছি। আসলে এখানে পুজো আছে, কালী পুজো এখানকার নাম করা। তো আমাদের মাসাশুরি হয়, তা আমার কাকি শাশুড়ি আর কি দিদি থাকে এখানে, আমার মাস শাশুড়ি হয় সম্পর্কে। তো আমাদের মধ্যে রিলেশনটা এতই ভালো, তো আমরা সেই ঘুরতে এসেছি এখানে, তো ঘুরতে এসেছি এবং পুরো গ্রামটাও ঘুরছি, তার সাথে সাথে ঠাকুর পুজো দেবো, সবটাই তোমার সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো দেখতে থাকো। মাসিমুনির বাড়িতে সবাই মিলে একসাথে লুচি আলুর দম ছোলার ডাল মিষ্টি সব কিছু খাওয়া দাওয়া করে সব ননদেরা মিলে আর আমি আমার ছেলে মিলে বেরিয়ে পড়েছি মাকে দর্শন করতে। এখানে মা সিদ্ধেশ্বরী দু হাতে বিরাজমান, মানে দু হস্ত এখানে মায়ের, কারণ হচ্ছে এখানে মা রুদ্ররূপে নয়, তো শুধুই দুটো হাতই মায়ের অভয় এবং আশীর্বাদ দান করছে। এবং অদ্ভুত ব্যাপার, এখানে মা কালীর রূপ যে সিদ্ধেশ্বরী মায়ের রূপ, সেখানে কিন্তু কোনো রকম মায়ের জীব বার করা নয়, পুরো শান্ত কি মিষ্টি রূপ, তোমাদের দেখাবো। তার আগে দেখিয়ে দিই, এখানে দেখো কত ঢাকিরা একসাথে তালে তালে ছন্দে ছন্দে ঢাক বাজাচ্ছে এবং একটা সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে যেটা খুবই মনোমুগ্ধকর। সামনের দিকে এগিয়েছি বন্ধুরা, মন্দিরের প্রচুর লোকের ভিড় ঠেলে ঠেলে, দেখো এখানে কি সুন্দর বাতাসা বিতরণ হচ্ছে। তো এইদিকে সবাই মায়ের কাছে সমস্ত মনের কামনা পূরণ করার জন্য পুজো দিচ্ছেন, অনেকে দূর দূরান্ত থেকে এসে কিন্তু এখানে মানত করে যায় এবং সেটা পূরণও হয় এবং তারা পরে এসে পুজো দিয়ে যায়। আর আমার ছেলে দেখো খুব মজা পাচ্ছে, খুব একটা বিশেষত ঘুরতে বেরোতে পারে না, তো এইদিকে এসে এই রকম একটা আনন্দময় পরিবেশ দেখে আমারও তো ভালো লাগছে, আমার ছেলেরও ভালো লাগছে, সবাই একদম যেন একাকার হয়ে গেছি। এই জন্যই বলে বাঙালিদের উৎসব মানেই মিলনের একটা মেলা। তো যাই হোক, তারপরে আমরা একটু পাশেই মেলা বলতে বলতে মেলাতেই চলে গেলাম, পাশে বসেছে বিরাট মেলা। তো এখানে দেখলাম গ্রামের মেলায় ক্রেজিনেসটা একটু বেশি, আমাদের শহরের দিকে মেলা বসে ঠিকই, খুব বড় বড় মেলা বসে, কিন্তু এখানে মানুষেরা যেন উপচে পড়েছে ভিড়ে। আর এখানে দেখো আমার ননদ খেলে যাচ্ছে। তো আমরা আবার একটু খেলাধুলার পর এগিয়ে গেলাম। তো এগিয়ে যাওয়ার পর এবার দ্বিতীয় মায়ের কাছে যাব, আদি মায়ের কাছে। এই দেখো, এই হচ্ছে আমাদের এখানের কালীপুরের আদি মা, আসলে এই হচ্ছে প্রাচীন মন্দির, এখানেই আগে মায়ের একই রূপের পুজো হতো, মা সিদ্ধেশ্বরী সেই অভয় রূপের, কিন্তু পরবর্তীকালে অনেক লোকের ভিড় হয়, দুটি মন্দির করে দেওয়া হয়েছে, কিন্তু পুজো হয় একই দিনে। তো মাও এখানে কী সুন্দর সোনার বেশে বিরাজমান, দু জায়গাকেই মাকে প্রচুর সোনার গয়নায় পুরো পরিপূর্ণ করে দেওয়া হয় আর প্রচুর সাজসজ্জা দেওয়া হয়। দেখো কত এখানে যোগাড়যন্ত্র চলছে, এখন বাজে রাত্রির পৌনে একটা, তো সারা রাত ধরে পুজো হবে, প্রায় চারটে পর্যন্ত হবে। দ্বিতীয় পর্ব কিন্তু পরের ভিডিওতে তোমরা পাবে, কেমন।